সুপ্রভাত বন্ধুরা, শাশ্বতী পাঁচমিশালি গল্প চ্যানেল থেকে সবাইকে স্বাগত। চলুন আজকে আমার বাড়ির আশপাশগুলো ঘুরে দেখাই। এই যে দেখুন আমার উল্টো দিকের বাড়িতে সুন্দর সকালে উঠেছে, মর্নিং ওয়াক করো নাকি? ও, ফুল কোথায় দেখতে পাচ্ছ? ফুল দেখতে পাচ্ছ? ও, ভেতরে বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পাড়ারই খুব কাছাকাছি আর একটা পুকুর পাড়ে। এটা অন্য একটা পুকুর পাড়। তো এই যে পুকুর পাড়ের এই যে গেট, সুন্দরভাবে সুসজ্জিত এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এটা পুরোটা ঘেরা। এখান দিয়ে আমি নিয়ে যাচ্ছি দেখাতে। এই যে পুকুরটা দেখুন, পুকুরের স্বচ্ছ জল, উল্টো দিকে বাড়ি ঘর। এই যে পুরো পুকুরটা, পুকুর পাড়টা দেখাচ্ছি। এই যে গার্ডেন আছে ভেতরে, এখানে বসার জায়গা আছে, বসতে পারবে মানুষজন বিকেলবেলা। এই যে পুকুরের আয়তনটা দেখে নিন আপনারা, আশেপাশে বাড়ি, গাছগাছালিও আছে, খুব সুন্দর পুকুরটা। এখানে আমাদের বাচ্চারাও সাঁতার শিখেছে। এখানে সবার পাড়া প্রতিবেশী সব বাচ্চারাই সাঁতার শিখেছে এখানে। আর উল্টো দিকে এই যে এখানে সব ফ্ল্যাট হচ্ছে, এখানে বাড়িও আছে। ঠিক আছে, চলুন। ওই যে বড় রাস্তা, সোজা গিয়ে বড় রাস্তা, এটা বিটি রোডে গিয়ে মিশেছে। ঠিক আছে, চলুন দেখাচ্ছি আবার। এই যে আরেকটি ফ্ল্যাট হচ্ছে এখানে, পেছনে পাশে আরো অনেক ফ্ল্যাট আছে। সকালবেলা টোটো চালু হয়ে গেছে, এখনো 5:30 বাজেনি। ঠিক আছে, চলুন। এটা হচ্ছে কল্যাণনগর চারমাথার মোড়। এখানে একটি হনুমান মন্দির আছে, আমি এই ঠাকুরটিকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। সকলের মঙ্গল কামনা করি, আপনারা যে যেখানে আছেন, শত্রু মিত্র সকলে সবাই ভালো থাকুক। এখান দিয়ে একটা রাস্তা সোদপুরের দিকে গেছে, যে এই রাস্তাটা গেছে সোদপুরের দিকে, এই রাস্তাটা গেছে খড়গার দিকে, আর এই মন্দিরের পিছন দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা গেছে কল্যাণী রোডের দিকে। তো এখানে সকালবেলা সকলেই আসেন, এই যে সবাই এসে ঠাকুর প্রণাম করে যান, প্রত্যেকে গিয়ে ঠাকুর প্রণাম করছেন, সকলেই ঠাকুর দর্শন করে যান। তো এবার আমি বাড়ি অভিমুখে ফিরব এই রাস্তা দিয়ে। এই দিক দিয়ে গিয়ে 2 মিনিট গিয়েই আমার বাড়ি। এখানটা একটু পরেই জমজমাট বাজার বসে যাবে। এই মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা দেখাচ্ছি, এই যে পুরো সোজা চলে গেছে কল্যাণী রোডে গিয়ে মিশেছে এটা। ঠিক আছে বন্ধুরা, চলি। একটা জিনিস দেখলাম, বাবা স্পিকারটা ভেতরে, রাস্তা দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা জিনিস দেখলাম। শুধু তো খবরে দেখি পশুদের অত্যাচার করা হয়, কিন্তু এই দিদি, এই যে দিদি তাকান এদিকে, দিদি, এই দিদি রাস্তায় বেরিয়ে এসে এই যে বেড়ালটিকে খাওয়াচ্ছেন। সকালবেলা এই দৃশ্য দেখে খুব ভালো লাগলো। দিদি আপনি ভালো থাকবেন, এইভাবেই আপনি সেবা করে যান পথ পশুদের। ইয়ারকে খেতে দেওয়ার জন্য কত লড়াই করতে হচ্ছে জানেন? হ্যাঁ, এই ফ্ল্যাটের চারিধারে দিতে দেয় না, এই রাস্তায় এসে দিতে হচ্ছে। হ্যাঁ, সে তো জানি। আর সে কি লড়াই করতে হলে এই বিড়ালটাকে, একটা বিড়ালকে খেতে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে তো রাস্তার চারটি কুকুর খায়, 17টা বিড়াল ছিল, ওগুলো ফেলে এসেছি, তাই এখন বাড়ির ভিতরে ফ্ল্যাটের ভিতরে থাকে। জিতে গেছি অনেক অনেক, মানে আমাকে প্রায় উঠিয়ে দেয় এই অবস্থা। যা, আপনি ফাইট করে যান আর কি করবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন আপনি। চলি আবার আসবো। এই খা খা, ভালো করে খা, ভালো করে খা। আমাদের বাড়ির উল্টো দিকে ঠিক এই যে জিও স্মার্ট, এখান থেকে আমরা জিনিসপত্র কিনে থাকি সব কিছু। আর এটাও একটা ফ্ল্যাটেরই তলায় হয়েছে,
এই যে এখানে সকালবেলাতে বেকারির গাড়িগুলো এসছে, এই দোকানটা খুব ভোরবেলাতেই খোলে সবার আগে, তো যেহেতু বেকারির জিনিস টিনিস পাওয়া যায়, যে এনারা সবই এগুলোই বিক্রি করে থাকেন। এইদিকেও একটা বেকারির গাড়ি, তো ঠিক আছে বাসগুলো দাঁড়িয়ে আছে দূরে, কয়েকটা গেল, চলি পরে আসছি আবার। প্রতিদিনের অভ্যাস মতো চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে, কেউ আটকে রাখতে পারিনি। সকাল থেকে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি, গাছপালা দেখিয়েছি, আমার বাড়ির আশপাশ দেখিয়েছি, তারপরে রাস্তা দেখিয়েছি, ফুল গাছ দেখিয়েছি, তারপরে তোমাদেরকে মর্নিং ওয়াক করে যারা তাদের দেখিয়েছি, একটা সুন্দর পুকুর দেখিয়েছি, চার মাথার মোড় দেখিয়েছি, তারপরে ছোট ছোট অনেক জিনিস দেখিয়েছি। দেখিয়ে তারপর সারাদিন তো চলছে কাজকর্ম সবকিছু, সেভাবে তো তোমাদের মুখের সামনে বারবার করে আসতে পারিনি, তাই সন্ধ্যাবেলা এলাম। কেমন আছো তোমরা, কেমন কাটলো দিনটা বলো, আমার দেখানোটা ঠিক হয়েছে তো? আমি জানি আমার হিন্দি বলা শুনে তোমরা খুবই হাসাহাসি করছো, তবে হাসো আমারও খুব, আমার নিজেরটা শুনে নিজেরই মজা লাগছে, তার আর কি বলবো। এভাবেই শিখে যাবো, তোমাদের কাছে থেকেই শিখে যাবো। তো আমার কিন্তু খুব ভালো লাগছে এত নতুন বন্ধুদের জন্য, পুরনো বন্ধুদের জন্য, সবার জন্য ভীষণ মন খারাপ করে সন্ধ্যে হলেই, মনে হয় একদম গল্প করতে ছুটে চলে যায়, তাই জন্যই চলে আসি বারবার তোমাদের সামনে তোমাদের কাছে। তো এইভাবেই আমি থাকবো, আসবো তোমাদের সাথে গল্প করবো, তোমরা আমাকে পাশে রেখো, পাশে থাকবো সবসময়, এটাই আমি চাই। আর সামনে পূজা আসছে তো, তো সেই জন্য আমাদের আর কি, আমরা তো অত বেরোই টেরোই না, যারা বেরো যাদের ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে দেখি সব হাত ধরে নিয়ে ঘুরবে, তো এটাই তো সবাই চায় না? অন্তত যাই হোক ওয়েদারটা যাতে ভালো থাকে, মা দুর্গা অন্তত যেন জলে না ভাসেন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আর একটা প্রার্থনা করবো, সবাই যেন মানে একদম সুস্থ থাকে, প্রত্যেকে সুস্থ থাকে, কারণ এই সময়টা তো একটা জ্বর জারি হওয়ার সময়, তো প্রত্যেক বাড়িতেই দেখবে সর্দি কাশি গলা ব্যথা লেগেই আছে, তাই জন্য আমি বলবো যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। বাড়িতে একটি মানুষ অসুস্থ হলে প্রত্যেকের মন খারাপ হয়ে যায়, তো সবাই সাবধানে থাকো। এই সন্ধ্যাবেলা যে আটা খেয়েছো তোমরা, খেয়েছো না খেলে খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি কিন্তু চা, বলবো না এখন। তো আমি আমার সারাদিনের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, বেলটাকে প্রেস করে দিও, শুধু আসবে কালকে যে আসবো সেটা বলতে পারছি না, তোমাদের সামনে আসছি। কেমন